হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? সুপনাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসেছে, আর এই সময় যাচ্ছি একটু মার্কেটের দিকে, আর সঙ্গে আমার মা যাচ্ছে, আমার মা এসেছে আর আমার মেয়ে, তিনজনে মিলে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কী ব্যাপার সবই বলবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। কত লাগবে বলো তো? এখন মার্কেট থেকে সোজা বাড়ি চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছ রান্নাঘরে ঢুকে গেছি, কারণ এখন 9টা তো অলরেডি বেজে গেছে। তো তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি, আর শুভ মাছ নিয়ে এসেছে। তো কী মাছ নিয়ে এসেছে তোমরা দেখো, এই যে তোমরা দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এটা একটা মাছেরই পিস, তো আরও তিনটা পিস আমি রেখে দিয়ে এসেছি, কারণ বেশি লাগবে না, কারণ যতজন মেম্বার ততজন তো নিয়েছি। আর এই যে দেখো ইলিশের সাইজটা তোমরা দেখে বুঝতে পারবে যে কত বড় ইলিশ, মোট দুটো ইলিশ নিয়ে এসেছে, বেশ বড় বড়। তো দেখতে পেলে তোমরা, তো ইলিশ মাছের ঝাল করব। তো ঠিক আছে চলো রান্না করে নিই, রান্না করে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে প্রায় 11:30। যে যার শুয়ে পড়েছে, কিন্তু আমি এখনও ঘুমাইনি, কারণ ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হবে। তাই তো আজকে মার্কেটে গেছিলাম কয়েকটা কাজে। তো তোমরা দেখতে পেলে যে অনেকগুলো দোকান ঘুরেছি, তো সেভাবে তোমাদেরকে দেখানো হয়নি। তো কেন গেছিলাম, কি ব্যাপার সেটা তোমাদেরকে ধীরে ধীরে সব বলবো। তবে গেছিলাম যখন টুকিটাকি কিছু কিনেও নিয়ে এসেছি, তো ভেবো না যে এটা পুজোর কিছু শপিং, তা কিন্তু নয়। আসলে আমি পুজোর জন্য একটা শাড়ি নিয়েছি, কিন্তু সেটা আমি ফলস পরাতে হবে শাড়ি, তারপরে ওই কি বলে ব্লাউজ পিস কাটাতে হবে, এই কারণে আমি টেলারিংয়ে দিয়ে এসেছি। যখন ওটা পুরো কমপ্লিট হয়ে আসবে তখন তোমাদেরকে দেখাবো।
তো তারপর আমার মেয়ের জামাগুলো তো তোমরা দেখেছো, ওটা পিসিমণি দিয়েছিল, আর এখনো তার জন্য আমাদের বাড়ি থেকে কিছু কিনে দেওয়া হয়নি। তো গিয়েছিলাম যখন শুভর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, তো তোমরা দেখো। এই যে গেঞ্জি ও কলার দেওয়া, এই যে পকেট, এই যে পকেটওয়ালা গেঞ্জি পরতেই ভীষণ পছন্দ করে। আর এই গেঞ্জিটা খুব সুন্দর, বেশ সুন্দর, সফট, নরম, আর কালারটাও খুব পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ। তো এই গেঞ্জিটা নিয়েছি শুভর জন্য, আর বাবার জন্য একটা এই গেঞ্জিগুলো একটা নিয়েছি, আর আমার মেয়ের জন্য প্যান্ট নিয়েছি। তো এরকম কিছু টুকিটাকি জিনিস। তারপর গিয়েছিলামই যখন, তখন আমি আমার নিজের জন্য দুটি এই ডেলি উইয়ার যে সুতির কাপড়গুলো হয় সেগুলো কিনেছি প্রত্যেক দিনকার পরার জন্য। এই যে দেখো, এই যে একটা সুতির ছাপা শাড়ি, খুলে আর দেখাচ্ছি না, এই যে একটা সুতির ছাপা শাড়ি, আর এই একটা সুতির ছাপা শাড়ি। তো গিয়েছিলাম যখন, তখন ভাবলাম যে না একটু শাড়ি নিয়ে নিই। তো এই হলো কিছু শপিং। আর মেন যে কাজে গিয়েছিলাম সেটা গিয়েছিলাম জুয়েলারি দোকানে। তো সেখানে গিয়ে কিছু বানাতে দিয়ে এসেছি আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য। তো কী বানাতে দিয়ে এসেছি সেটা তোমাদেরকে এখন বলবো না, যখন ওটা আমি নিয়ে আসবো তখন বলবো যে ওটা কী জিনিস। এবং ওটাই মনে করো তোমরা যে ওটাই হচ্ছে আমাদের পুজোর শপিং, ঠিক আছে? তো সেভাবে কিছু আমরা কেউ কেনাকাটা করছি না, জামা কাপড় এইসব কিন্তু সেরকমভাবে নিচ্ছি না। জাস্ট আমার শাশুড়িমাও ডেলি উইয়ার ওই সুতির ছাপা শাড়ি নিয়েছে, আমিও নিলাম। তারপর আমি একটা ভালো শাড়ি নিয়েছি আমার শাশুড়িমাও কয়েকদিন আগে, মানে আজ 15-20 দিন আগে, 20 দিন খানেক আগে একটা শাড়ি নিয়েছিল। তো বলতে গেলে ওটাই পুজোর শাড়ি হয়ে গেছে। তো শুভর জন্য একটা গেঞ্জি নিলাম, তারপর কয়েকদিন আগে জামা প্যান্টের পিস নিয়েছে, ওটা কাটাবে, এখনও আছে, কাটাইনি। তারপর বাবার জন্য একটা গেঞ্জি কিনলাম। তো বাবা, আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় তো বাবা ব্রতী থাকবে, তো যে কারণে ধুতি কিনতে হবে। তো এইসবই মোটামুটি টুকিটাকি আমাদের ঘরের কেনাকাটা। তো বড় যে কেনাকাটা সেটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে আমি জুয়েলারি কথাটা বললাম মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি সোনার গয়নাগাটিই হবে। তো সেটা যখন আসবে তখনই তোমাদেরকে দেখাবো যে কী কিনেছি, তখনই তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আজকের ভিডিওর গল্প, মানে এই সব কেনাকাটা করতেই গিয়েছিলাম, মেন কথা গেছিলাম জুয়েলার্সের দোকানে ওইগুলো বানাতে দিয়ে আসতে। তো ঠিক আছে, চলো, অনেকটা রাত হয়ে গেল। কিছু কিছু জাস্ট যে গিয়েছিলাম সেখানে ঘুরেছি, এখানে এসে কেন গিয়েছিলাম, কি ব্যাপার, সেইগুলো জাস্ট বলার জন্যই তোমাদের সামনে আসা। সেভাবে বড় কোনো ব্লগ ভিডিও কিন্তু বানিয়ে তোমাদেরকে দিচ্ছি না। তো ঠিক আছে, চলো, আজকের মতো গুড নাইট।